সমরা জালুঙ্গির আসরের নামাজের পরে হাত তুলে কান্দে ওই অসহায় ইমাম সাহেবটা মনে মনে কয় আমি যার কাছে সাহায্য চাইতে আসছি এই মানুষটা তো সে আর একজনের কাছে কি চায় আমি আর তার কাছে কি যাব উনি যার কাছে বাচ্চা হইয়া চায় আমিও তার কাছে যাব আমিও তার কাছে যাব ও বাজানা কোন তুমি ওই সারের নামাজের আজানের আগেও চাইবা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা আমি জানি নাই মা ফিলে কার মা নাই বাবা নাই গো আজকে 26 জানুয়ারি মাগরিবের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল 26 জানুয়ারি চোখের পানিটা ছেড়ে দিয়া হাত দুইটা আসমানের দিকে দিয়া হাজার হাজার মানুষ মাগরিবের পরে 26 জানুয়ারি চোখের পানি ছেড়ে দিয়া মাওলানারে বলবা মালিক রে ছোট্ট গালে মারাই দি বাবা হারাইছি বড় দুঃখ লয়া তোমার কাছে দোয়া করতাছি আল্লাহ তুমি মনের ব্যথা জানো গো মালিক মনের ব্যথা তুমি সালাই মনের ব্যথা তুমি সাড়া কে হই জানে না তুমি মাওলা মাফ করে দাও ক্ষমা করো না বাজার ব্যবসা খারাপ গুনায় জর্জরিত হইয়া পড়ে রয়েছেন চাকরি নাই ব্যবসা নাই পকেটে টাকা নাই একটা আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্দু যাদের বাবা নাই তাদের মতো দুঃখ মিয়া কেউ নাই যাদের জোরের ভাই নাই ওই যে আক্তারের ভাইটা আমি এই মসজিদের খতিব থাক অবস্থায় চলে গেছে বাবা এই হাজিমারির কত মুসল্লি আজকে নাই সবার জন্য দোয়া করে বিদায় নিলাম আল্লাহ সকলের বাবা মাকে তুমি মাফ করে দাও নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়াই আল্লাহ দেখো কার আজান কান্দে আল্লাহ আল্লাহ দেখো কার মা নাই কার বাবা নাই এই মাগরিবের টাইমে যারা কাঁদছে এদের জীবনে সবার গুনাহ মাফ করে দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অনেক বড় বড় উলামা ইকরাম আছে এখানে আপনি নবীরে ভালোবাসার দরকার আছে না নাই মাদ্রাসা মসজিদ ভালোবাসার দরকার আছে না নাই বাজার দুনিয়ায় যারা দেখবেন আলেম ওলামা কে ভালোবাসে তারাই কিন্তু বাদশা কথা কথা যারা নবীরে ভালোবাসে তারাই কিন্তু বাদশা এই আস্তে কথা কইেন না নবীরে তারাই ভালোবাসতে পারে যারা আলেম ওলামারে ভালোবাসে ইমাম মোহাম্মদ বিন হাম্বলের নাম শুনছেন হ্যাঁ আমাদের ইমাম যখন মারহাবা ইমাম মোহাম্মদ বিন হাম্বল আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে আমার নবীর অন্তত হাজার হাজার বার স্বপ্নে দেখছে কেমন পাগল ছিল ইমাম মোহাম্মদ জানেন তার বাবা কি করত তার বাবা রাস্তায় দাঁড়ায়া আল্লাহ আকবার আল্লাহ আকবার আমাগো দেশে কি বেছে না কি বলে আরে হালুয়া 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 চিনেন ওই লে হালুয়া পুরান ঢাকায় দেখবেন পরাটার সাথে হালুয়া বেছে বেছে না আর হালুয়া না চিনলে ওই যে সরাল চৌরাস্তায় যাবেন ওই হোটেল একটা আছে ওখানে বেছে দেন ছোট ছোট কাইচ্চা কাইচ্চা 10টা হয় এক পুটলা দেয় ঠিক মোহাম্মদ বিন হাম্বলের বাবা ইয়া ব্যস্ত রাস্তায় দাঁড়ায় কষ্ট হইতাছে আরে হালুয়া বেচার পোলা জগৎ বিশ্ববিখ্যাত ওলি চিন্তা করছেন আপনি এ মুসির পোলা যদি আহমদ নেজা ইরানের প্রেসিডেন্ট হতে পারে চাচা মুদি পুয়ারাটা পয়সা যদি 3-4 বার ক্ষমতায় থাকতে পারে
খারায় খারায় মাল কাঁচা দিয়া চাচা মুদি ফোয়ারাটা বেচছে বাচ্চে কত কইনা গেল চাচা মুদি দেখেন না ইতিহাস এই যে দুটি একটা পয়রা ওই যে আসা দুটো বাইর করে দিয়া দুই বেচছে এই বেচছে ফোয়ারাটা ফোয়ারাটা আজকে দেখেন তার ঠেলা ডাকি সব খেলা মালিক খেলে ঠিক না বেটে জন কইছে সব খেলা মালিক খেলে একজন হচ্ছে মানিক খেলে তো বলতে বলতে যে হেবড়ার নাম আসলো মানিক মিয়া বোরে জায়গা হন যে খেলা খেলি আমি খেলি বৌঠন না দেখো মগর হন উনি খেলে উনি খেলে কথা কান লাগে আছে না ওহেন তোর মাত বাড়ি চলে না হ্যাঁ আমার দিকে তাকা সময় কম তো তো ইমাম আহমদ বিন হাম্বলের বাবা ইমাম মুহাম্মদের বাবা হালুয়া ব্যস্ত হালুয়া তো যখনই কোন মাদ্রাসার ছেলে যাইতো আলেম যাইতো হালুয়া কিনতে সকালবেলা এক কাস্তা পয়সা নিত হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কই এখানে কই বাকা বোর খেতার নিচে যে কই তো সব হইব আমি আবার কইতাছি ইমাম মুহাম্মদ বিন হাম্বল এত বড় বুজুর্গ আরে তার বাপ হালুয়া ব্যস্ত রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমি আজকে দেখলাম আরে ইমাম মুহাম্মদের বাবা যখন হালুয়া ব্যস্ত কোন মাদ্রাসার হুজুর আইতো নামাজ আইতো দাড়িওয়ালা আইতো তাবলিগালা আইতো সে কোন পয়সা নিত না তো যখন শিল্পপতি কোটিপতিরাও তাইতো হের হালুয়া এত মজাদার ছিল ওই তার হালুয়া খাইলে নামাজ কবুল হইতো কারণ ইমাম মুহাম্মদের বাবা বুঝেন না আপনি সে কত বড় বুজুর্গ হইতে পারে তার বাপ যদিও আমলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বাবা একজন কাপড় ব্যবসায়ী ছিল মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর বাবা একটা কাপড়ের দোকানের ব্যবসা করতো পৃথিবীতে দেখবেন যত বড় বড় পৃথিবীতে যত রাজা বাদশা অধি কংসর বাবা নিম্ন শ্রেণীর থেকে উঠে আইছে এই যে আমাদের সাইন্স চেয়ারম্যান বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান ওনার বাবা রাজেন্দ্রপুর একটা ডাক্তার ছিল কথা কন না কেন এখন মাননীয় প্রধানমন্ত্রী তারে কত ভালোবাসে হ্যারে নিজে টাইনে নিয়ে কইছে সাইন্স তুমি বইয়াব বুঝেন না আপনি কষ্ট হইতেছে না বুঝেন ভালো করে এই মুসলমানের পোলা এই পোলাগুলোর পাল্লা মানে ডিজিটাল বলে হাজি বাড়ি মানুষ নাই পোতা মোতা তো হয়ে গেছে তোমার গোরার ডিমের ওয়াজ দিছ মিয়া হুজুর গো কইছে দুইটা লোক এখানে খাড়া করাই তো ডিস্টা ওই দেখ কেমনে দেখো লাইত কেমনে দৌড়াইতেছে আল্লাহ হেফাজত করেন যখন আমি আর মাত্র তিন মিনিট কথা কমের পরে বিদায় শুধু আমার দিকে তাকানে ইমাম মুহাম্মদের বাবা যখন দাঁড়ায় দাঁড়ায় হালুয়া ব্যস্ত আছে ইন দি মিন টাইমে দেখা যাইতেছে সুবহানাল্লাহ বেহান সুবহানাল্লাহ বেহান একজন মাদ্রাসার তালবি আলিম আছে আলেম আছে এক কাস্তা পয়সা নেই তো শিল্পপতিরা কোটিপতিরা কয় মিয়া তোমার এখানে সিরিয়াল দিয়ে হালুয়া নেই রুটি নেই তুমি আমার কাস্তা পয়সা করায় নাও আর ওই হুজুর কো কাস্তা মোল্লা কাস্তা নেও না কেন সঙ্গে সঙ্গে বলে কেন নেই না জানুনি এই আলেমের কাছ থেকে নেই না আলেম রে ভালোবাসলে আমার ছেলে মুহাম্মদ রে মাদ্রাসায় ভর্তি করছি আমার ছেলেটা এর বরকতে আলেম হবে আরো জোরে কর ও বাজানে বার দিলটা নরম করিও যদি আলেম ওলামারে ভালোবাসো তোমার সন্তান আলেম হইব হাফেজ কোরআনদেরকে ভালোবাসো তোমার সন্তান সৎ সন্তান হইব এবার দিলটা নরম করবা গো ইমাম মুহাম্মদ বিন হাম্বল তার বাবা যখন হালুয়া বেচতাছে এখানেই শেষ না রাজার ছেলে বাবা বাদশাহ শাহজাহান ভারতের বাদশাহ জোরে 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 কোন জায়গার বাদশা সম্রাট শাহজাহান সম্রাট জোরে কান নাম কি যে শাহজাহান তার বল লাগা তাজমহল বানাইছে এই জামানার বউ না এই মুসলমানের বলা সম্রাট শাহজাহানের বিবি আবার কত সন্তান জন্ম দিছে বাদশা আলমগীরের মতো একটা সন্তান বাদশা আলমগীর তার বাবা শাহজাহান
সে নিয়ত করলো আমার তো অনেকটি পোলা বান কি করণ যায় একটা পোলারে মাদ্রাসায় পড়ে সুবহানাল্লাহ আস্তে বলে তোমার পোলা মানুষ হয়ে গেছে বাদশা সম্রাট শাহজাহান যেই শাহজাহানের সম্পদ এখন মোদি সরকার দুইয়া দুইয়া খায় কথা কর না কে বিলিয়ন বিলিয়ন কোটি টাকা মাসে ইনকাম করে তাজমহল দিয়া এই তাজমহল দেখতে একবার দুইবার যাই না আমি বহুতবার গেছি আমি দেখছি কোটি কোটি টাকা কামায় প্রতিদিন ঠিকই এটা আমার মুসলমানের সম্পদ তো সম্রাট শাহজাহান মনে মনে ভাবলো আমার এতগুলা ছেলেমে একটা পোলারে আলেম বানাই না আমরা তো মাদ্রাসায় দেই কোনটা জানেন যেটা লুলা কানা যেটা এমনি ক্যাঙ্গায় ক্যাঙ্গায় আড়ে ওইটারে মাদ্রাসায় দেয় ওটা তো আর ব্যবসা করে খাইতে পারবো না ওটারে মাছের বারান্দা ফেলাই তো ওর ট্যাবলেটটা বাসলে বাসলো মানে মসজিদে মরে গেল কথা কর না কেন আর সম্রাট শাহজাহান এত বড় বাদশাহ সম্রাট তার সবচেয়ে প্রিন্সের মতো পোলা বাদশাহ আলমগীরের মাদ্রাসায় দিয়েছে দিল্লি শাহী মসজিদের সবচেয়ে বড় মাদ্রাসা দিল্লি সেই শাহী মসজিদ এই যে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির করলো কসম আল্লাহর আইজ হোক কাইল হোক টুডু টু মরু এই মসজিদ যদি মুসলমানের রক্ত থাকে একদিন না একদিন এই মসজিদের জায়গায় রাম মন্দির ভেঙে আবার মসজিদ হবে আবার মসজিদ হবে আবার মসজিদ হবে আবার মসজিদ হবে ইনশাআল্লাহ অপেক্ষা কর অপেক্ষা কর ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মসজিদ যেখানে একবার হইছে আল্লাহর কোরআনের কথা ওই জায়গায় কিয়ামত পর্যন্ত মসজিদ হলে হবে যদি না হয় আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে কষ্ট হইতেছে সময় কম এই সম্রাট শাহজাহান দিল্লি শাহী মসজিদে বাদশা আলমগীরে ভর্তি করে দিবে তখন শাহী মসজিদের প্রিন্সিপাল ছিলেন শাহী মসজিদ মাস্টার প্রিন্সিপাল ছিলেন মোল্লা জিউ যখন মারহাবা নাম কি মোল্লা জিউ এর নামটা ভালো করে কর মোল্লা মোল্লা এই যে আমাকে যে মোল্লা কয়ে গালি দাও যে সভাপতি কয়ে মোল্লা হাফিজে দিকায় মোল্লা কইলে আমিন আমিন কইবা মোল্লা জিউ নুরুল আনোয়ার কিতাব পৃথিবীর ভিতরে সবচাইতে বড় দামি কিতাব যেই নুরুল আনোয়ার কিতাব পড়া আলিয়াই বলর কৌমিতি বলে নুরুল আনোয়ার ছাড়া কোন আলেম আলেম হতে পারবে না পারবে না নুরুল আনোয়ার এই যে এত বড় ডান্ডা দিছো কামিয়া ডান্ডাটা দিছে দেড় আইতে মাউদ দিছে দুইটা সাতার মাথা এদিকে তাকান মোল্লা জিউ তখন ছিল দিল্লি শাহী মসজিদের ইমাম তার কাছে যে কয় হুজুর হযরত মেরে বাচ্চাকে ভর্তি কর লি যায় সঙ্গে সঙ্গে মোল্লা জিও বলে নেই কিস লিয়ে মাই বাদশাহ বলে তুম বাদশাহ কি জায়গা বাদশাহ হো মেরে মেরে মাকাম কে আন্দার মেরে বাদশাহ মাই বাদশাহ ইস জায়গা কি বাদশাহ মাই হে তুমি দিল্লি সংসদের হইতে পারো কিন্তু আমার মাদ্রাসার আমি বাদশাহ সম্রাট শাহজাহান কয় হুজুর আমি এমন একটা হুজুরি চাইছিলাম আমার বোলানো ভর্তি করলে যে হুজুর করি যাবে 5 কেজি বিশ্বাস করেন আল্লাহর সাক্ষীরে কইছে শবন ভাই ইলিয়াস রহমান জিয়াদের পুরা কই পুরা পেট ভরা কলি যায় আমি যদি কোনদিন এমপি হই জানি না আমি জীবন হইতে পারি আমি এটা মেম্বার হব না আমি জানি আমার কেউ ভোট হতে পারে না মেম্বার হইতে পারবো না এটা আমার জানা আছে যদি কোনদিন আমি সংসদে যাই একা গুতায় সব এমপি গুলো সোজা করব মরি আর বাস সাসা কল জীবন হইতে পারবো না এটা ঠিক আছে জীবন হইতে পারবো এই মুসলমানের দিকে তাকান তো মোল্লা জিও সামনে দাঁড়ায় বলে তুমি তোমার জায়গায় প্রেসিডেন্ট আমি আমার জায়গায় প্রেসিডেন্ট কত বড় কলিজা মানুষ সম্রাট শাহজাহান বলে হুজুর এরকম কলিজা তো আমার আপনি যে কলিজা সম্রাট শাহজাহানকে ছক্কা মেরে দিয়েছেন আপনার মাদ্রাসায় আমার কোলা পড়াও এবার দিলটা নরম করবেন আলমগীর জি আব্বু তোমাকে আজ থেকে মালসে ভর্তি করলাম বলে আপনি করতে চাইলেও আমি আপনার ছেলেরে ভর্তি করব না আমি যাই গেল আওয়াজ দিবেন আমি থাকবো মানে রাখা সম্রাট শাহজাহান পুরা ভারতবর্ষ নয় আফগানিস্তান সহ তিনি প্রেসিডেন্ট কি মনে করলেন আপনি পাকিস্তান আফগানিস্তান আটটা দেশের প্রেসিডেন্ট সম্রাট শাহজাহান
তার পোলারে কয় আপনি ভর্তি করতে চাইলো আমি করব না স্বপন সাহেব তার নাতিরে ধরে নে কয় হাফিজ রে এটা ভর্তি করায় দাও ওই ট্যাবলেটটারে দিয়ে গেলাম এটা কানা এক চোখ নাই ও তো আর কিছু বুঝবো না অরতের আমেরিকা পারান যাইবো না এরে ভর্তি করো হাফিজ যদি কয় সর্ববাদী সব সম্ভব না আমার চাকরি থাকবে না তো আমি আর পারব না কে কো বিছানে মুতে কথা কোন না কে কিন্তু ওনাকে বলার কলিজা লাগবে কি লাগবে না হ্যাঁ যে বলছে যে আপনার ছেলে ভর্তি করবে না তার কলিজা পেট ভরা কলিজা মোল্লা জিও জি নুরুল আনোয়ারের লেখক শরহে জামির লেখক এই বেড়া পৃথিবীতে সবচেয়ে দামি দামি কিতাবের লেখক শরহে সুদুরের লেখক উস্তাদ কাও সেরকম মোল্লা জিও বলতেছে একটা শর্তে ভর্তি করতে পারি আধা ঘন্টা বসে থাকার পরে কোন শর্ত উস্তাদ জি এক নাম্বার শর্ত হ্যায় আপনার ছেলে এতদিন শুইছে পালংকে অন্তত হাজার হাজার টাকার সোফা সেটে ঘুমাইছে আজ থেকে ঘুমাইতে হবে মাটিতে দুই নাম্বার আপনার ছেলের মাইরা ফাটায় হালাম বস্তা বইরে থিয়া দিব কোন পুলিশ বাহিনী পাঠাইতে পারবেন না দুই নাম্বার তিন নাম্বার আপনার ছেলে খাইতে হবে বোর্ডিং এর লাবরা পসা ভাত পসার রুটি কেন দিল্লিতে রুটি খায় রুটি পোক পরা রুটি খাবে তারপরে ডাল এমন ডাল খাবে যে 200 কেজি পানির মধ্যে 1 কেজি ডাল ছেড়ে দিব যেই ডাল দিয়ে ওযু করা যায় স্থান এমন ডাল কো আর কি শর্ত আপনার ছেলেকে দিয়ে আমি আমার মাদ্রাসা লাল শাক লাগাবো কোদাল কোভাবে কদু গাছ লাগাবে কদু গাছের গোড়ায় পানি দিবে আমি আপেল গাছ লাগাবো আকেল আপেল গাছের গোড়ায় সার দিবে সম্রাট শাহজাহান বলে সব মেনে নিলাম আরে এই জন্যই সন্তানগুলা মানুষ হইছে আর আমাগুলা খালি ট্যাবলেটটারে ধরে হাফেজ সাহেব একটা পোল্টি মারছে ও বাবা হাজি বাড়ির সব গোষ্ঠী সুদা কইছে কিল্লে কে জানেন না হাজি বাড়ির কেতর আলী এটা জানেন না হাজি বাড়ির সদর আলী গোলাম মেতর আলী ও বাবা ফুডার ঘরে ফুডার তুই মাদ্রাসা দিছিস কা তুই স্কুলে যে ফুডা কথা কর না কেন কষ্ট হইতেছে এই মুসলমানের পোলা ভালো করে বুঝুন সম্রাট শাহজাহান এই যে তোমার পোলা পান মাস্টারে ধইরা পানির মধ্যে সুবায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রে কলেজের পোলা পান ধইরা শরীফ থেকে শরীফে হইয়া ভিজাই দিয়ে দিতে শীতের মধ্যে হ্যাঁ ওইগুলো চাকরি উপায় ঠন 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 ওইগুলো ওই যে ইয়াবা ওই যে ইয়াবা ও বাবা ওর নাম হলো ইয়াবা ইয়াবা না ও বাবা ইয়া বাবা ওই এমএ পাস করি ইয়া বাবা ওস্তাদের দাম দিবা না চাইলে না দাম দিবা না কথা কর না কেন আল্লাহ সম্রাট শাহজাহান বলে সব মেনে নিলাম যান হঠাৎ করে সম্রাট শাহজাহান খালি মমতাজ কইতেছে তুমি যে পোলাডারে ভর্তি করে দিয়ে আইলা বট্টু পোলাডারে আমার সবচেয়ে সুন্দর পোলাডারে মাদ্রাসা দিয়েছো আর শর্ত লাগাইলে হে দিয়েছো তুমি ফরমে এ কোদাল কোবাইবো হাতে ফুসকা পরবো কমলা ছিড়বো ওই বাজারে যে লাল শাক বেচবো বলতে পারবো না আমি সম্রাট শাহজাহানের পোলা কইলে কিন্তু রাখবো না যাইয়া দেখো ওটা আছে না কি আছে মারবন তো ঠিক না বেটা সম্রাট শাহজাহান সৈন্য সমন্ত্র সারা একা আইছে বউডারে লইয়া বউরে বোরকা পরাইয়া ছদ্ম বেশে আইসা আসরে একদিন জুমার নামাজ পড়াইয়া সম্রাট শাহজাহান ঘোড়ায় সওয়ার হইয়া কেউ রে নিয়ে আসে নাই আসরে রাতে দিল্লি শাহী মসজিদে নামাজটা পড়া মসজিদের সিঁড়ির পরে দাঁড়ায় দেখে হযরত জি মাগরিবের ওযু করতেছে আর তার ছেলে আলমগীর পানি ঢেলে দিতেছে যখন পানি ঢেলে দিতেছে সম্রাট শাহজাহান দূরের থেকে দেখছে কেন শব্দ বেশে আস্তে আস্তে করে সামনে যে বলে ওস্তাদ জি কে হাল হ্যায় ইয়া মেরে আলমগীর কে সাথ ইস মৌকা পর ইয়ে কর কর কাম কাম কর রহি হো সুযোগ পাই আমার পোলার এই কাম করতেছেন আপনি মোল্লা জি সব বড় বড় হয়ে গেছে বাদশাহ আপ কে সব চাই বহুত দের চাই হো তের অভিনয় দেখ রহা হো কে করতা হো মেরে বাদশাহ কে সাথ
ও বাংলা কই আপনাদের উর্দু হিন্দি বুঝবো না যারা হিন্দি ছবি দেখেন তারা মোটামুটি বুঝবেন হিন্দি তো ছবি টবি দেখেন আপনারা এই মুসলমানের বলা যখন বলতাছে আমি অনেক সময় আসছি আমি দেখতাছি আমি আর আমার বউ মুমতাজ ও যে এমপি মুমতাজ না ও ডিব্বা মারছে বা ডিব্বা আমার শাশুড়ি শেখ হাসিনা ডিব্বা মেরে দিছে ওরে ও সংসদে আর ভাটা ভাটি আর সিস্টেম নাই ওর ওর ভাটা ভাটি বন্ধ ওই মুমতাজ 300 টাকার মুমতাজ মুমতাজ টাকা নাই দিতে এই জমিনে আল্লাহ এখনো আছে না তার বিচার আছে না মনে রাখেন তার বিচার খুব করা বিচার সে ধরে না ধরলে কিন্তু ছাড়ে না তো ইন দ্য মিন টাইমে যখন বলছে যে আপনি আমার ছেলের সাথে এত সময় ধরে অভিনয় এইটাই করলেন আমার ছেলের যে আপনি এই কাম করলেন এই কাম করতেছেন উস্তাদ হইয়া বলে আমি তো আপনার সাথে শর্ত লাগাইছি আপনার ছেলের যে সব কাম করাবো আপনি এই সাথে অভিনয় দেখলে তো কাম হবে না বাদশা শাহজাহান বলে আমি এই অভিনয়ের কথা বলি নাই আমার ছেলে আপনারে পানি ঢেলে দিবে কেন গো জন্যই তো আমি মাদ্রাসায় যাই নাই আমার ছেলে বাম হাত দিয়া পানি ডাকবে ডাইন হাত দিয়ে উস্তাদের পাও দুটা কস্তায় ধুয়ে দিবে আমার সন্তান খালি পানি ডালবে ডাইন হাত দিয়ে এটা আমি সম্রাট শাহজাহান মেরে নিতে পারছি না আমার বিবিও মাইনা নিতে পারছে না গো কেমন বলা জন্ম দিছে উস্তাদের পানি ডাইলা দেয় পাও দুটা কস্তায় ধুয়ে দেয় না গো উস্তাদ একটা লাভ দিয়ে দাঁড়ায় গেছে শাহজাহান গো আমি এই মাগরিবের সময় তোমার আলমগীরের বুকে নিয়ে দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ তুমি এমন বাবার সন্তান রে এই জামানার মুজাদ্দিদ বানায়ো আলেমের দোয়া মাওলা সাড়াই আলেমের দোয়া মাওলা সাড়াও কে হই বুঝে না আলেমের দোয়া নিও বাজান বড়দোয়া নিও না মোল্লাজি আলমগীর কে বুকের মধ্যে একটা শিক্ষা দিয়া দোয়া করে দিলেন গো এই জন্য দেখবেন যদি মুক্তি হতে হয় এই যে মুক্তি ইলিয়াসুর রহমান জিহাদি বাজান ফতোয় আলমগীর পড়িয়া মুক্তি হইছি পৃথিবীতে যত বড় বড় মুক্তি দেখো এই যে সম্রাট শাহজাহানের ছেলে আলমগীর যিনি আলেম হওয়ার পরে এত জগৎ বিশ্ববিখ্যাত আলেম হইছে বাজান পৃথিবীতে সবচেয়ে দামি একটা ফতোয়ার কিতাব লেখছে ফতোয়ায় আলমগীরি যে আলমগীর ফতোয়ায় আলমগীর লেখিয়া বাবা সম্রাট শাহজাহান ইন্তেকালের পরে তার ভাইরা ইন্তেকালের পরে বাচ্চা আলমগীর যখন হইলেন প্রেসিডেন্ট সম্রাট জীবনে সরকারি ঘর থেকে একটা টাকা বেতন নেয় নাই ওই যে কত আলমগীর বেসিয়া বেসিয়া সংসার চালাইতো পাঁচশোর উপরে কিতাব লেখছে এই ফতোয়ায় আলমগীরের লেখক বাদশা আলমগীর বাদশা আলমগীর একশো পাঁচশোর উপরে কিতাব লেখছে দিল্লির মস্তদে এখনো পর্যন্ত দেওবান মাদ্রাসায় যাবেন বাদশা আলমগীরের লেখা ছাড়া কোন কিতাব কমই পাবেন দেওবান মাদ্রাসা এবার আমার সাথে উত্তর দিবেন আলেমের দোয়া নেয়ার দরকার আছে না নাই তালেবে ইলমদের ভালোবাসার দরকার আছে না নাই মোহাম্মদ বিন হাম্বলের বাবা বাবা হালুয়া ব্যস্ত জগৎ বিশ্ববিখ্যাত অলি আবার সম্রাট শাহজাহানের ছেলে জগৎ বিশ্ববিখ্যাত বাচ্চার সন্তান জগৎ বিশ্ববিখ্যাত অলি শুধু একটা ইতিহাস বলে বলিয়া যাই সম্রাট আলমগীর যখন বাচ্চা বাবার জায়গায় চেয়ারে বসছে হঠাৎ করে বাবা বাচ্চা আলমগীরের কাছে একজন অসহায় মানুষ আসছে সবাই মিলিয়া কয় আপনি একজন মসজিদের ইমাম কয় হ্যাঁ একটা কাজ করেন গো সেই কাজটা হলো বাচ্চা আলমগীরের দপ্তরে যান কিছু সাহায্য সহযোগিতা পাবেন আসরে রক্তে মেসাকটা করতে করতে ওই অসহায় মানুষটা ইমামতি করত মসজিদের সামনে দাঁড়াইয়া
বাদশা আলমগীর রে খোঁজে আলমগীরের আমল ছিল বাবা সম্রাট আলমগীর মাগরিবের আগের থেকে নি আসরের নামাজ পড়ে আর মসজিদ থেকে বের হইতেন না আসরের পরে তাসবিহ নিয়ে বসতেন শূন্য সমান্তর নিয়ে বসতেন মাগরিব পর্যন্ত দোয়া করতেন গো বাবা ভালো করে বুঝো আমরা একটু ক্ষমতার মালিক হইলে মানুষকে মানুষ মনে করি না কিন্তু সম্রাট আলমগীর আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মসজিদ থেকে বের হইতো না বাবা ওই গরীব মানুষটা মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখে সবাই জিজ্ঞেস করে সম্রাট আলমগীর কোনডা ওই যে মসজিদের বারান্দায় তসবিহ পড়ে দেখো না সম্রাট আলমগীর তসবিহ পড়তাছে পড়তাছে হঠাৎ করে মাগরিবের আগে বাবা হাত দুটা উঠাইয়া চোখের পানি ফেলায় কান্দে আর কয় মানি সবাই সম্রাট আলমগীরের কাছে চাইবো আমি তোমার কাছে চাই গো মানি তুমি না বলছো তুই যত বড়ই হস আমার দরজা থেকে সরিয়ে যাইস সম্রাট আলমগীর আসরের নামাজের পরে হাত তুলে কান্দে ওই অসহায় ইমাম সাহেবটা মনে মনে কয় আমি যার কাছে সাহায্য চাইতে আসছি এই মানুষটা তো সে আরেকজনের কাছে কি চায় আমি আর তার কাছে কি যাব উনি যার কাছে বাচ্চা হইয়া যায় আমিও তার কাছে যাব আমিও তার কাছে যাব ও বাজানা কোন তুমি ওই সারের নামাজের আজানের আগে চাইবা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা আমি জানি নাই মা ফিলে কার মা নাই বাবা নাই গো আজকে 26শে জানুয়ারি মাগরিবের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল 26শে জানুয়ারি 26শে জানুয়ারি চোখের পানিটা ছেড়ে দিয়া হাত দুইটা আসমানের দিকে দিয়া হাজার হাজার মানুষ মাগরিবের পরে 26শে জানুয়ারি চোখের পানি ছেড়ে দিয়া মাওলানা বলবা মালিক রে ছোট্ট গালে মারাইজি বাবা হারাইছি বড় দুঃখ লয়া তোমার কাছে দোয়া করতাছি আল্লাহ তুমি মনের ব্যথা জানো গো মালি মনের ব্যথা তুমি সালাই মনের ব্যথা তুমি সাড়া কে হই জানে না তুমি মাওলা মাফ করে দাও বাজার ব্যবসা খারাপ গুনায় জর্জরিত হইয়া পড়ে রইছেন চাকরি নাই ব্যবসা নাই পকেটে টাকা নাই একটা বার চোখের পানি ছেড়ে দিয়া কান্দু যাদের বাবা নাই তাদের মতো দুঃখ মিয়া কেউ নাই যাদের জোরের ভাই নাই ওই যে আক্তারের ভাইটা আমি এই মসজিদের খতিব থাক অবস্থায় চলে গেছে বাবা এই হাজিমারির কত মুসল্লি আজকে নাই সবার জন্য দোয়া করে বিদায় নিলাম আল্লাহ সকলের বাবা মাকে তুমি মাফ করে দাও নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায় আল্লাহ দেখো কারা জানো কান দে আল্লাহ আল্লাহ দেখো কার মা নাই কার বাবা নাই এই মাগরিবের টাইমে যারা কানছে এদের জীবনে সবার গুনাহ মাফ করে দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অনেক বড় বড় উলামা ইকরাম আছে এখানে